ওয়েলকাম টু নর টেস্ট অ্যান্ড টুইস্টে। আপনারা নিশ্চয়ই অনেক আগ্রহ নিয়ে বসে আছেন দেখার জন্য যে আজ আমি আপনাদেরকে কি রান্না করে দেখাবো। আমিও কিন্তু অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছি যে কখন আপনাদের সামনে আসবো আর আমার নতুন মজার হেলদি রেসিপিটা আপনাদের সামনে তৈরি করব। আর সেই সাথে আমাদের হেলদি নরের স্যুপ তো আছেই। আজ যে রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো তার নাম হলো ডাল গোশত। তাহলে চলুন দেরি না করে আপনাদেরকে আমি আমার কিচেনে নিয়ে যাই। ডাল গোশত রান্না করার জন্য যা যা লাগবে তা আমি আগে থেকেই তৈরি করে রেখেছি। পাকোড়া যখন বানিয়েছিলাম যে ডালটা লেফট ওভার ছিল, এখানে আমি সেই ডালটা ইউজ করব। প্যান গরম হলে ঘি বা বাটার ঢেলে দেব। ডাল গোশত এমন একটা খাবার যেটা ভাত, রুটি, পোলাও, খিচুড়ি অনেক কিছু দিয়ে খাওয়া যায়। আমি সবার আগে এখানে একটু জিরার ফোড়ন দিয়ে দিব। পেঁয়াজ, পেঁয়াজটা লাল হতে হতে একটু পানি নিয়ে আসব। পেঁয়াজটা অলমোস্ট লাল হয়ে যাচ্ছে, এটার মধ্যে এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা কড়াই ছিল সেটা দিয়ে দিলাম। তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো, শুকনো মরিচ, একটু ধনে গুঁড়া, একটু জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়ো। লবণটা দিতে হবে পরিমাণ মতো আর এখানে টমেটো কুচি করা, সেটা পুরোটাই আমি দিয়ে দেব। গরুর গোশের সব থেকে নরম যে পোর্শনটা, সে পোর্শন থেকে একটু মাংস নিয়ে আমি ছোট ছোট করে কেটে রেখেছি, সেই মাংসটা এখন দিয়ে দেব। এরপরে যে ডালটা আমি রেডি করে রেখেছিলাম সেই ডালটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এরপর অল্প একটু পানি দিয়ে হালকা ঢেকে দেব। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি আমাদের এই অনুষ্ঠানটা মূলত হেলদি ফুড দেখানোর জন্য এবং খাওয়ানোর জন্য। আজকে যে ডাল গোশটা করলাম সেটার মধ্যে যে গরুর মাংসটা আমি নিয়েছি একদমই তেল ছেড়ে, চর্বি ছেড়ে, সলিড নরম মাংস। আমাদের মনে হয় সাত দিনের ফুড চার্টে একদিনের জন্য আমরা এই ডাল গোশটা খেতেই পারি।
হয়ে গেছে আমাদের ডাল গোশত, এখনই নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আমাদের মজাদার ডাল গোশত। এবারে সুপের পালা। আজ আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো চিকেন জিঞ্জার স্যুপ উইথ কোকোনাট মিল্ক। চলুন দেরি না করে শুরু করে দিই। সুপের প্রথম প্রিপারেশনটা তো আমরা জানি, সব সময় প্রতিদিনই করছি, নতুন করে বলার আর কিছু নেই। তবে আজকে স্যুপটা আমি অলিভ অয়েল দিয়ে করব। আর একটু হেলদি খাবার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি পরিমাণ মতো, এর মধ্যে চিকেন ছোট ছোট করে কেটে টুকরো করে রাখা হয়েছে সেই চিকেনটা দিয়ে দিলাম। ব্রাউন কালার হয়ে গেলে এটার মধ্যে এখন আমি চিকেন স্টকটা দিয়ে দেব। চিকেন স্টক কী করে বানানো হয় সেটা আমরা সবাই জানি। একটু সিজনিং মানে গোলমরিচের গুঁড়া আর লবণ, আমাদের আজকের স্যুপটার নাম হচ্ছে চিকেন জিঞ্জার স্যুপ উইথ কোকোনাট মিল্ক। চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য একটু টাইম দেব। এই স্যুপে আমি ইউজ করব চিকেন জিঞ্জার স্যুপ। পুরো প্যাকেটটাই ঢেলে দেব। এরপর পুরো কোকোনাট মিল্কটা স্যুপের মধ্যে দিয়ে দেব। কোকোনাট মিল্কটা আমি আগেই তৈরি করে রেখেছি। কিন্তু প্রায় হয়ে গেছে, আমরা এখনই সার্ভ করব। একটু থাইম দিয়ে গার্নিশ করে দেব। দেখলেন তো কত ঝটপট তৈরি হয়ে গেল আমাদের ডাল গোশত আর চিকেন জিঞ্জার স্যুপ
উইথ কোকোনাট মিল্ক। নিশ্চয়ই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবং সবাই মিলে মজা করে খাবেন। আমি যে রেসিপিটা আজ তৈরি করলাম এটা অ্যাপ্রক্সিমেটলি 410 ক্যালোরিজ। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি থাকবেন। আবারও দেখা হবে আগামীকাল একই সময় একইভাবে নর টেস্ট অ্যান্ড টুইস্টে।